শহরের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে বিষ্ণুপুর শহরের বাইপাস রাস্তায় দিনের পর দিন এই ধরনের নোংরা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে বিষ্ণুপুর শহরের এই বাইপাস রাস্তায় রাস্তায় পথচারী যারা রাস্তায় যাচ্ছেন এবং এলাকায় দূষণ ছড়াচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে এই বিষয়টা নিয়ে মারাত্মক অভিযোগ সামনে আনল বিজেপি কি বলছেন বিজেপি নেতৃত্ব শুনুন দেখুন এটা দীর্ঘদিন ধরে চলছে আজকে নয় গত ডেপুটেশনে ভারতীয় জনতা পার্টির ডেপুটেশন আমি এটা নিজে চেয়ারম্যানকে বলে এসেছিলাম তিনি অস্বীকার করেছিলেন ঠিক আছে যে আমি বললাম যে বাইপাসের ধারে এগুলো ভরাট করে শুধু হচ্ছে না ভরাটের পরে সেখানে দলের লোককে একটা দোকান খুলে বসিয়ে দেওয়া হচ্ছে এবং পিছনের যে প্লটটা সেটা সস্তায় কিনে নেওয়া হচ্ছে এটা জমি মাফিয়াদের সঙ্গে আমার মনে হয় পৌর প্রশাসনের একটা আতাত আছে যার বেনিফিট এখানে আপনার সর্বস্তরের লোকরাই খাচ্ছে যার জন্য আজকে অবস্থা সাধারণ মানুষের ইন্টারেস্ট এখানে প্রতিফলিত কোথাও হওয়া কখনো হয় না তৃণমূল চালিত যে কোনো জায়গা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেখানে হচ্ছে যে কোথায় টাকা পাওয়া যায় তাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয় যা হচ্ছে তাই হচ্ছে বিজেপি যে অভিযোগ সামনে আনছে সেই বিষয় নিয়ে বিষ্ণুপুর পৌরসভার বক্তব্য কি চলুন শুনে নেওয়া যাক বিষ্ণুপুরে ডাম্পিং গ্রাউন্ডের কাজ প্রায় শেষের মুখে এবং ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে গেলেই এই বিষয়তে আমরা অনেকটা এগিয়ে যাব এবং আমাদের শহরের যে ডাম্প সেই জায়গাতে ফেলতে পারবো বিরোধীরা চিরকালই বিরোধী মন্তব্য করেই থাকে কেন তাদের কোনো কাজ নেই তাদের কোনো ইস্যু নেই তাদের কোনো বলার জায়গা নেই বিষ্ণু বিষ্ণুপুর সম্বন্ধে তাই তারা অহেতুক অভিযোগ করে এবং সব থেকে বড় কথা আপনারা দেখিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা ওই জায়গাটাকে সুন্দর করে সুন্দর করে ড্রেসিং করে ব্যবস্থা করেও দেওয়া হয়েছিল এবং তারপরে যেটুকু পোড়া আছে সেটা ব্যক্তি মালিকানাধান জায়গার উপর কিন্তু সেখানে পৌরসভা কোনোভাবেই আর মাল ফেলে না গো আমরা চেষ্টা করছি শহরটাকে সুন্দরভাবে আরো ভালো করে কি করে সাজিয়ে তোলা যায় বিষ্ণুপুর পুরসভা রাস্তার ধারে যে ধরনের নোংরা আবর্জনাগুলি ফেলছেন সেগুলি সরানোর জন্য কি বিশেষ উদ্যোগ নেন আমার শহর বিষ্ণুপুর থেকে সরব গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি